নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো ভিডিও টাইটেল এবং ঠামনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ আমাদের সবাইকারই খুবই একটা পছন্দের এবং প্রিয় ফুল আমরা নার্সারি বা যে কোনো জায়গায় যখনই গোলাপের কিছু ভালো কালার দেখি তখনই আমরা এই গাছ কিনে নিয়ে চলে আসি আনার পর ওই গাছে যে কুড়িগুলো থাকে ওইগুলো থেকে ভালো ফুল হয় কিন্তু তার এক মাস দেড় মাস পর থেকে এই গাছের ফুল কমে যায় গাছের গ্রোথ কমে যায় তো অনেক নানারকম প্রবলেম আমরা ফেস করে থাকি এবং আলটিমেটলি আমাদের গোলাপ গাছ ভালো হয় না এবার আমার গোলাপ গাছগুলো দেখুন পুরো ফুলে ভরে আছে প্রতিটা গোলাপ গাছে অসংখ্য গোলাপ হয়েছে তো যারা মাটিতে গোলাপ করেন আমার সবকটা গাছই মাটিতে আছে তো মাটিতে আপনারাও চাইলে এরম গোলাপ খুবই ইজিলি করতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব প্রচুর গোলাপ ফুল পেতে আমি কী কী করি মানে কী ফার্টিলাইজার ইউজ করি তাছাড়া আমি আর কী কী করি সেই পুরোটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং একদম শেষে একটা ম্যাজিক ফার্টিলাইজার থাকবে যেটা আপনারা দিলে গাছ একদম দ্বিগুণ ফুলে ভরে যাবে তো ওইটা দেখার জন্যে একদম ভিডিও লাস্ট অবধি অবশ্যই আপনারা দেখুন গোলাপ ফুল গাছ নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন তাছাড়া অন্য যে কোনো প্রবলেম আপনাদের হলে আমাকে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেব। সব থেকে প্রথমে চলে আসবো এই গাছে আমরা কি ফার্টিলাইজার দেব তো আমি প্রত্যেক মাসে একটা মিক্স খাবার বা মিক্স ফার্টিলাইজার তৈরি করি এবং এই মিক্স ফার্টিলাইজার তৈরি করে গাছ যে টবে আছে ওই টবের মাটিতে আমি দিয়ে দিই এর জন্যে আমি নিয়েছি দেখুন এখানে হাড় গুঁড়ো বা বোন হাড় গুঁড়োতে আমরা জানি ফসফরাস থাকে তাছাড়া আমি নিই শিংকুচি বা যেটাকে হর্ন মিল বলে এই শিংকুচিতে থাকে নাইট্রোজেন তাছাড়া আমি ইউজ করি নিমকেক ফার্টিলাইজার বা নিম খোল মাটিতে কোনো পোকামাকড় থাকলে বা ফাঙ্গাস থাকলে এই নিম খোল ইউজ করলে সেই পোকামাকড়গুলো মরে যায় একদম লাস্টে আমি নিই মিউরেট অফ পটাশ বা এমওপি বা নর্মাল পটাশ এই সব কটাকেই আমরা এক চামচ করে নেব তবে মিউরেট অফ পটাশ যেহেতু রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার তো ওটা আমরা হাফ চামচ নেবো আমরা জানি গাছের মূল খাবার হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মানে যেটাকে আমরা এনপিকে বলে থাকি তো শিং নাইট্রোজেন আছে হাড়গুড়োতে আছে ফসফরাস এবং এই মিউরেট অফ পটাশে আছে পটাশিয়াম তাছাড়া গাছের ওভারঅল গ্রোথের জন্য আমরা ইউজ করছি এই নিমটেক ফার্টিলাইজার এবার এই সব প্রটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবং ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের এই মিক্সড ফার্টিলাইজার বা মিক্স খাবার তৈরি হয়ে যাবে আমি এই মিক্সড ফার্টিলাইজারটা প্রত্যেক মাসেই দিয়ে থাকি এবং তার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ফুল হচ্ছে এরপর গাছ যে টবে আছে ওই টবের মাটিটাকে আমরা একটু খুশে নেব একদম গাছের গোড়ার মাটি খুঁজবো না সাইডের দিকে মাটিগুলোকে মানে টবের সাইডের মাটিগুলোকে আমরা এইভাবে খুশে নেব এবার এতক্ষণ যে মিক্স খাবার বা মিক্স ফার্টিলাইজার তৈরি করলাম ওখান থেকে আমরা চার থেকে পাঁচ চামচ দেবো আমি এখানে হাফ চামচ করে নিচ্ছি এবং চার থেকে পাঁচ চামচ আমি দেব। এইটা টবের সাইজ অনুযায়ী দিতে হয় আমার দশ ইঞ্চির টপ তো আমি হাফ স্পুন করে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ দিচ্ছি আপনার টব যদি এর থেকে ছোট বা বড় হয় তো আপনারা সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন নিম খোল বা নিম কেক ফার্টিলাইজার না থাকলে আপনারা ওর বদলে এক বছর পুরনো গোবর সার ইউজ করতে পারেন নয়তো ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন আর নয়তো ইউজ করতে পারেন পাতা পাচার সার এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন এবার হাড় গুঁড়ো আর সিংকুচি মানে হর্ন মিল এবং ডাস্ট না থাকলে আপনারা ওর বদলে ইউজ করতে পারেন সরিষার খোল বা মাস্টার কেক ফার্টিলাইজার সব কটাই এক চামচ করে ইউজ হবে এবার মিক্স খাবার দেবার পর আমি ভালো করে মাটি চাপা দিয়ে দিলাম এবং আমি এর ওপরে জল দিয়ে দেবো যখনই আমরা মিক্স খাবার দেব বা সলিড ফার্টিলাইজার দেব তখন ওই গাছের টবে আমরা ভালো করে জল দিয়ে দেব এবার এই মিক্স ফার্টিলাইজার আমরা প্রত্যেক মাসে একবার করে দেব এবং চেষ্টা করব একই সময় দেবার মানে এই মাসে আমরা যে সপ্তাহে দিলাম চেষ্টা করব পরের মাসে ওই একই সপ্তাহের মধ্যে দিতে এবার দেখুন এই মিক্স খাবারের কম্বিনেশানটা আমি ইউজ করে থাকি এছাড়াও গোলাপ গাছে আরও অনেক ধরনের ফার্টিলাইজার দেওয়া যায় তো গোলাপের মান্থ ওয়াইজ কেয়ার যে ভিডিওগুলো আমি প্রত্যেক মাসে ছাড়ি ওখানে আমি আরও অনেক এরম ফার্টিলাইজার দেখাবো যেগুলো আপনারা গোলাপ ফুল গাছে দিতে পারেন এবার সলিড ফার্টিলাইজার থেকে আমরা চলে আসব লিকুইড ফার্টিলাইজারে গোলাপ গাছে যদি প্রচুর ফুল পেতে চাই তো শুধু সলিড ফার্টিলাইজারের ওপর ডিপেন্ড করলে হবে না আমাদের ওর সঙ্গে লিকুইড ফার্টিলাইজারও দিতে হবে তো এর জন্যে আমরা ইউজ করব সরিষার খোল বা মাস্টারকে ফার্টিলাইজার সরিষার খোলে আমরা জানি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তার মানে এনপিকে এই তিনটেই থাকে নাইট্রোজেনের ভ্যালু একটু বেশি থাকে তাছাড়া আরও অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস এই সরিষার খোলের মধ্যে থাকে তো এই সরিষার খোলটাকে আমরা তরল আকারে বা লিকুইড ফর্মে দিচ্ছি যাতে এই গাছ আরও তাড়াতাড়ি নিতে পারে এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছ এটাকে গ্রহণ করবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি নেবে গাছের ফুলের সাইজ বাড়বে গাছের গ্রোথ বাড়বে এই সরিষার খোল জল আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে দেব হয় সকাল নটার আগে দেবো নয়তো বিকেল পাঁচটার পরে দেবো এবং যে সপ্তাহে মিক্স খাবার দিচ্ছি ওই সপ্তাহে আমরা এই খোল জল দেবো না আমি এই দু রকম ফার্টিলাইজারই ইউজ করি মানে প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে এই সরিষার জল দিই তাছাড়া প্রত্যেক মাসে একবার করে এই যেটা মিক্সড খাবার দেখালাম তৈরি করে ওইটা দিই আর যে সপ্তাহে আমি মিক্স খাবার দিই ওই সপ্তাহে আমি এই সরিষার জল দিই না তো আপনারা যদি এই দুটো ফার্টিলাইজার দেন অবশ্যই আপনাদের গাছ খুব ভালো হবে ফার্টিলাইজারের পরে আমরা চলে আসবো কীটনাশক বা পেস্টিসাইড গোলাপ গাছে রকমারি পোকামাকড়ের আক্রমণ হয় তো আমরা প্রত্যেক কুড়ি দিন অন্তর যে কোনো পেস্টিসাইড এই গাছের পাতায় বা সব জায়গায় ভালো করে স্প্রে করে দেবো অবশ্যই ফুল ফুটে থাকলে আমরা এটাকে স্প্রে করবো না ফুল ঝরে যাবার পরে স্প্রে করব। শীতকালে প্রচুর ফুল পেতে হলে এই গাছটাকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল অব্দি সূর্যের আলো এই গাছের পাতায় ডাইরেক্টলি পড়বে তবে বর্ষাকাল বা গরমকালে এই গাছটাকে আমরা সেমি শেড এরিয়াতে রাখবো তখন কিন্তু পুরো রোদ দূরে রাখা যাবে না এরপর হচ্ছে গোলাপ গাছ যে টবে আছে এই টবের মাটিতে ময়েশ্চার মেনটেন করা যদি এই টবের মাটি শুকিয়ে যায় তাহলে যে ফুলগুলো ফুটবে ফুলগুলো বেশি দিন লাস্টিং করবে না তো ফুলগুলোকে বেশি দিন লাস্টিং করার জন্যে আমাদের এই গোলাপ গাছের টবের মাটিকে সব সময় একদম ওয়েল ময়েস রাখতে হবে যখনই ওপরের মাটি শুকিয়ে যাবে তখনই আমরা জল দিয়ে দেবো কিন্তু কখনোই ওভার ওয়াটারিং আমরা করব না গোলাপ ফুল ফুটে গিয়ে ঝরে যাবার পর ওই যে কুড়ির অংশগুলো থাকবে এইগুলোকে আমরা নিয়মিত কেটে দেব নয়তো গাছে নতুন ডালপালা বেরোতে আরও সময় লাগবে গাছের গ্রোথ কমে যাবে এর জন্যে আমরা ফুল ঝরে যাবার পর ওই ডালে যেখান থেকে পাঁচ পাতা শুরু হচ্ছে ওই পাঁচ পাতা দেখে আমরা ডালটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেবো একদম ওপরে যেখানে তিন পাতা থাকবে ওখান থেকে কাটবো না ডালটাকে একটু তলা দিক থেকে কাটবো এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো যাতে নতুন ডালগুলো বেরোবে সেইগুলো অনেক মোটা মোটা বেরোবে এবং ফুলের সাইজ অনেকটাই বড় হবে এবার ওই কাঠ অংশগুলোতে আমরা যে কোনো গুলে লাগিয়ে দেবো তো আমি এখানে সাপ নিয়েছি যেটা একটা ফাঙ্গি এটাকে আমি একটু মোটা করে গুলেছি এবং এইটাকে নেব যেখান যেখানে আমরা ডাল কেটেছি ওই ওপরটা করে মোটা করে আমরা লাগিয়ে দেব। আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন এবং ফাঙ্গিসাইড না থাকলে বাড়িতে যদি হলুদ থাকে ওই হলুদ গুলে আপনারা লাগিয়ে দেবেন এইভাবে তাছাড়া গাছে যদি ডাইব্যাক হয় বা ছত্রাক ফাঙ্গাসের অ্যাটাক হয় তখন কিন্তু অবশ্যই এই ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তো একদম শেষে চলে আসবো সেই ম্যাজিক ফার্টিলাইজার যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম তো এটা হচ্ছে ওয়াটার সলিউবেল ব্যালেন্সড এনপিকে এনপিকে উনিশ 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 এই ফার্টিলাইজারটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এর দোষ হচ্ছে এক লিটার জলে হাফ গ্রাম এটা আমরা নেব এবং যে কোনো ফলিয়ার স্প্রে দিয়ে গাছের পাতায় প্রত্যেক কুড়ি দিনে একবার করে স্প্রে করে দেবো তবে ফুল ফুটে থাকলে স্প্রে করা যাবে না ফুল ঝরে গেলে তারপরে স্প্রে করে দেব। এবার আপনাদের কাছে যদি এই এনপিকে উনিশ 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 না থাকে তার বদলে আপনারা যে কোনো পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারেন তো আমি এখানে দুখানা পিজিআর দেখাচ্ছি দুখানার মধ্যে যে কোনো একটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা হচ্ছে সুপার সোনাটা যেটা একটা অর্গ্যানিক পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর ডোজ হচ্ছে এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোঁটা নেব এবং গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবো প্রত্যেক কুড়ি দিন অন্তর এর বদলে আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে মিরাকুলান এটা একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা এক লিটার জলে এক এমএল বা কুড়ি ফোঁটা নিয়ে গাছের পাতায় আমরা স্প্রে করে দেবো প্রত্যেক কুড়ি দিনে একবার তো দেখুন আমি এখানে তিনখানা জিনিস দেখালাম দুটো পিজিআর এবং একটা দেখালাম ব্যালেন্সড এনপিকে এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা প্রত্যেক কুড়ি দিন অন্তর একবার করে ইউজ করে দেখুন এটা কিন্তু খুবই কাজে দেবে আপনাদের গাছ ফুলে ভরে থাকবে এবার যাদের কাছে এর মধ্যে থেকে দুটো বা তিনটে জিনিস আছে তারা চাইলে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারে প্রত্যেক কুড়ি দিন অন্তর একবার করে এই ব্যাপারটা পুরোপুরি অপশনাল আপনারা ইউজ করতে পারেন তবে আমি এই তিনটাকে ইউজ করে দেখেছি খুবই ভালো রেজাল্ট এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো চাইলে ইউজ করতে পারেন আর যদি এইগুলো না থাকে তাহলে এর আগে আমি যা যা কেয়ার দেখালাম আপনারা শুধু ওইগুলো করলেও হবে তো এই ছিল গোলাপ গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমার পরিচর্যা এই পরিচর্যাটা আমি প্রত্যেক মাসে করে থাকি আমি প্রত্যেক মাসে মাস অনুযায়ী গোলাপ গাছের পরিচর্যার একটা ভিডিও নিয়ে আসি যেখানে মান্থ ওয়াইজ এই গোলাপ গাছের পরিচর্যা আমি দেখাই যেখানে আরও অনেক নতুন ধরনের ফার্টিলাইজার আমি দেখাই যেগুলো আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্যে